السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. স্বাগত জানাচ্ছি জানতে চাইয়ের আজকের সেশনে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আপনাদের অনেকগুলো করা প্রশ্ন থেকে কিছু প্রশ্ন নেব, একটু সংক্ষিপ্ত করব, এই জন্যই বলছি। শুরুতেই সবার জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের এই শীতের মৌসুমে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমাদের সবাইকে কোভিড-19 এই মহামারী থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে তার দিনের মধ্যে ইমান, কোরআন, সুন্নাহ সহকারে থাকার তৌফিক দান করুন। কাফি মোহাম্মদ জুবায়ের প্রশ্ন করেছেন, স্যার আমার প্রশ্ন হল, নামাজে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা যে পড়ব, সে সুরার সর্বনিম্ন কত আয়াত পর্যন্ত পড়তে হবে? অনেকেই বলে যে সর্বনিম্ন 3 আয়াত না পড়লে নামাজ শুদ্ধ হয় না, এটা কতটুকু যুক্তিযুক্ত? প্রথমেই আমরা জানতে চাইব যে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মেলানোর বিধানটা কি। আমরা যখন সালাত পড়ি, বিশেষ করে ফরজ সালাহ, যদি 2 রাকাতওয়ালা সালাত হয়, যেমন ফজরের সালাহ, তাহলে তো সেখানে সুরা ফাতিহার সাথে অন্য সুরা আমরা মিলিয়ে থাকি। আর যদি 4 রাকাতওয়ালা সালাত হয়, যেমন জোহর, আসর কিংবা ঈশা, তাহলে তার প্রথম 2 রাকাতে সুরা ফাতিহার পরে আমরা সুরা মিলিয়ে থাকি। এই সুরা মেলানোর ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর মাসলাক হচ্ছে এটা ওয়াজিব। তিনি বলেন যে সুরা ফাতিহা এর সাথে অন্য সুরা মেলানো ওয়াজিব। আর জমহুর উলামায়ে কেরাম, অর্থাৎ অন্যান্য অধিকাংশ উলামায়ে কেরাম, তারা বলেন যে এটা মুস্তাহাব, গায়ের ওয়াজিব, অর্থাৎ অন্য সুরা মেলানোটা এটা সুন্নাহ, মুস্তাহাব, মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ এবং ওয়াজিব নয়। এর দলিল হিসেবে তারা উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কাউল, যা সহিহ বুখারীতে এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফি কুল্লি সালাতিন কিরাআহ ফামা মিন্না আখফাইনাহু মিনকুম ফামা আসমা'না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা'নাকুম ওয়ামা আখফা মিন্না আখফাইনাহু মিনকুম ومن قرأ بأم الكتاب فقد أجزأت عنه ومن زاد فهو أفضل. رواية بخاري المتهشة وإن زدت فهو خير. এরর্থ হচ্ছে প্রত্যেক সালাতের মধ্যে কিরাত রয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি যা আমাদেরকে শুনিয়েছেন আমরা তোমাদেরকে তা শোনাচ্ছি, অর্থাৎ কিরাত জাহরিয়ার কথা বলছেন, জোরে কিরাতের কথা। ওয়ামা আখফা মিন্না, আর যা তিনি আমাদের থেকে গোপন করেছেন, অর্থাৎ যে কেরাতটা তিনি নীরবে পড়েছেন, আখফাইনা হুমিনকুম, সেটি আমরা তোমাদের কাছ থেকে খাফি করছি, অর্থাৎ নীরবে পড়ছি বা গোপনে পড়ছি। আর যে ব্যক্তি ওমান করাবে উম্মুল কিতাব ফাকাদ আজজাআত আনহু, আর যে ব্যক্তি উম্মুল কিতাব অর্থাৎ সুরাতুল ফাতিহা পড়বে, সেটি তার জন্য যথেষ্ট হবে। ওমান জাদা, আর যে বাড়াবে অর্থাৎ এর বাইরে অন্য আয়াত পড়বে, অন্য সুরা পড়বে, ফাহু আফদল, সেটা উত্তম। আর বুখারী রাওয়ায়েত এসছে, যদি তুমি এর চাইতে বেশি করো, বেশি পড়ো, তাহলে সেটা উত্তম, ফাহু খৈর, এভাবে এসছে। বুখারী মুসলিমের উভয় বর্ণনাতে এটা এসছে। এর ভিত্তিতে ইমাম নাবাওয়ী রাহমাহুল্লাহ তিনি বলছেন, ওয়ামান কারা বে উম্মুল কিতাবি আজজাআত আনহু, আর যে ব্যক্তি উম্মুল কিতাব অর্থাৎ সুরা ফাতিহা পড়বে, সেটি তার জন্য যথেষ্ট হবে। ওমান জাদা ফাহু আফদল, এবং যে এর থেকে বাড়াবে সেটা উত্তম। এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, ফিহে দলিলুন লি উজুবিল ফাতিহা, এতে একটা দলিল রয়েছে যে ফাতিহা পড়তেই হবে, ফাতিহা পড়াটা অপরিহার্য। ওয়া আন্নাহু লা ইউজিজু গায়রুহা, এবং
এছাড়া আর অন্য কোনো সুরা পড়লে, অন্য কোনো আয়াত পড়লে ফাতেহা না পড়া থেকে যথেষ্ট হবে না। তিনি আরও বলেছেন, ওয়াফিহি ইসতিহবাবু সূরাতি বাদাহা, এবং এই হাদিসের মধ্যে এটাও রয়েছে যে যদি কেউ সুরা ফাতেহার পরে অন্য সুরা মেলান সেটা মুস্তাহাব। ওয়াহাদা মুজমাউন আলাইহি ফিস সুবহে ওয়াল জুমুআতি ওয়াল উলাইয়াইন মিন কুল্লি সালাওয়াত। তিনি বলেছেন এটা সকল ওলামায়ে কেরামের ইজমা মতে মানে সাব্যস্ত হয়েছে, সালাতুল ফজর, সালাতুল জুমআ এবং অন্য সকল সালাতের প্রথম দুই রাকাতে। ওয়া সুন্নাতুন ইনদা জামিউল উলামা, ইমাম নববী বলছেন এটা সকল আলেমদের কাছে সুন্নাহ। ওয়া হাকা আল কাদি ইয়াদ রাহিমাহুল্লাহ عن بعض أصحاب مالك وجوب السورة وهو شاذ مردود القاضي إياد تني مالك رحمه الله كتي بوي شهجر تكي بشونجي تكي نقل كورتسن برونا كورتسن جي أن سورة ميلانوتا إتا واجب تني بولتسن إتا شاذ مردود إتا گرهن جو گناي তো আমরা জানি যে আবু হানিফ রাহমাহুল্লাহ তিনি অন্য সুরা মেলানোটাকে ওয়াজিব বলেছেন। শাহ মুসলিমের মধ্যে ইমাম নাওয়াবী উপরোক্ত কথাগুলো বলেছেন। আচ্ছা, তাহলে আমরা এর আলোকে বলবো যে অন্য সুরা আপনি মেলাবেন, এটা এটা উত্তম, কোনো সন্দেহ নেই। তবে এটাকে ওয়াজিব বলার জন্য স্পষ্টভাবে হাদিসের মধ্যে ওইভাবে আসেনি, এটা একটা ইজতেহাদ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন। আর এখন আমরা ওয়াজিব বলি অথবা জমহুর ওলামায়ে কেরামের মতে সুন্নাহ তথা মোস্তাহাব বলি, এখন প্রশ্ন হচ্ছে যে কয়টা আয়াত পড়ব। এর মধ্যে সর্বনিম্ন এই যে হুকুমটা সেটা আদায় হবে, অর্থাৎ মোস্তাহাব কিংবা যারা ওয়াজিব বলেছেন তাদের মতে সর্বনিম্ন আমলটা শুদ্ধ হবে একটা আয়াত পড়লেই। তবে শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এখানে বলেছেন আয়াতটা যেন অর্থবোধক হয়, যেমন শুধু মুদহামাতান একটা শব্দ দিয়ে অনেক আয়াত আছে, এরকম আয়াত না পড়ে একটু লম্বা আয়াত হলে ভালো হয়। এবং তিনি এক্ষেত্রে বলেছেন যে যেমন আয়াতুদ্দাইন সুরাল বাকারার মধ্যে অথবা আয়াতুল কুরসি এরকম একটু বড় অথবা তার চাইতে একটু ছোট মিডিয়াম প্রকৃতির আয়াত হলেও চলবে, তবে অধিক আয়াত হলে আরও ভালো। আর কোনো কোনো আলেম বলেছেন সর্বনিম্ন তিন আয়াত হতে হবে, যার পক্ষে আসলে সরাসরি কোরআন বা হাদিসের কোনো দলিল নেই। অতএব আমরা এক্ষেত্রে বলবো জমহুর ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী শক্তিশালী বক্তব্য হচ্ছে সুরা ফাতেহার সাথে অন্য সুরা মেলানো এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, এবং সেটা সর্বনিম্ন হচ্ছে একটি আয়াত। দ্বিতীয় প্রশ্নটি করেছেন আসরিন পারভিন, বলেছেন বাসায় যদি কোনো নন মাহরাম আত্মীয় আসে তাহলে তাদের সাথে কথা বলা বা তাদেরকে খাবার পরিবেশন করা এটা ইসলাম কিভাবে দেখে? অনেক সময় বাসায় নন মাহরাম কাজিনদের সাথে বসে খাওয়া লাগে, এক্ষেত্রে ইসলাম ঠিক কতটুকু পর্দা করতে বলে একটু বুঝিয়ে বলবেন কি? বোন পারভিন, নন মাহরাম আত্মীয়দের সাথেও কিন্তু পর্দা করতে হবে। নন মাহরাম হচ্ছে সে সকল পুরুষ আত্মীয় নারীদের জন্যে যাদের থেকে তাকে পর্দা মেনটেন করতে হয়, যাদের সাথে খালোয়া আলাপচারিতা কিংবা একসাথে চলাফেরা বা পর্দাহীনভাবে মাহরামদের সাথে যেভাবে ইন্টারাকশন করা যায় সেটা তাদের সাথে করা যায় না। এটা হচ্ছে মূলনীতি। এবং এক্ষেত্রে আমরা তো আল কোরআনের মধ্যে অনেকগুলো আয়াত পাই, যেমন সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অকুল্লিল মুমিনাত ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাদনা ফুরুজাহুন্না ওয়া লা ইয়াবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ইলা আখির আল আয়া। এখানে পর্দার পুরো বিধানটা বর্ণনা করা হয়েছে এবং কাদের থেকে পর্দা না করে তার সৌন্দর্য দেখানো জায়েজ আছে সেটাও এখানে এই 31 নম্বর আয়াতটিতে স্পষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন, স্বামী এবং এছাড়া আর অন্যান্য মাহরামদের কথা এখানে উল্লেখ করেছেন। বলেছেন যে হে রাসুল, তুমি মোমেন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিশক্তি অবনমিত রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের
জিনাত, তাদের শোভা, তাদের সৌন্দর্য যতটুকু প্রকাশ হয়ে পড়ে সেটা ছাড়া আর কাউকে আর কোনো সৌন্দর্য না দেখায়, এবং তারা যেন তাদের সম্মুখ ভাগে খুমর তথা ওড়না ঢেলে দেয়, ওড়না দিয়ে তারা যেন তাদের শারীরিক সমস্ত সৌন্দর্য ঢেকে দেয় ইত্যাদি। এবং এরপর বলা হচ্ছে তারা নির্দিষ্ট কতক ব্যক্তি ছাড়া, যারা তাদের হয় স্বামী নয়, বাবা নয়, অন্য অন্য আত্মীয় যারা মাহারাম, এরকম ছাড়া অন্যদের কাছে যেন তাদের শোভা সৌন্দর্য প্রকাশ না করে। এছাড়া আরও আয়াতে দেখি আমরা সূরা আল আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। হে নবী, তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মোমিনদের স্ত্রীদেরকে, তারা যেন তাদের উপর জিলবাব পরিধান করে নেয়। জিলবাব হচ্ছে যা আপাদমস্তক নারী দেহকে ঢেকে দেয় এমন পোশাক। যালিকা আদনা ইউরাফনা, এটাই হচ্ছে তাদেরকে চেনার সবচেয়ে নিকটবর্তী পন্থা। ফেলে উদাইন, ফলে তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আর আল্লাহ তাআলা গাফুর এবং রাহিম, ক্ষমাশীল দয়াময়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েরা যাতে পর্দা করে সেই বিধানটি এখানে দিয়েছেন। এছাড়া সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ وَإِذَا سَأَلْتُمُوهُنَّ যখন তোমরা সেই নারীদের কাছে কোনো মাতাআন পণ্য চাইবে, কোনো জিনিস চাইবে, যাচনা করবে, فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ তখন সেটা চাইবে পর্দার আড়াল থেকে। ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য পবিত্রতম পন্থা। সূরা আল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই নির্দেশনাগুলো দিয়েছেন যেন তিনি তার পরিবারে এবং অন্যান্য মুমিনদেরকে এই নির্দেশনাগুলো জারি করে দেন। তাহলে এখানে স্পষ্ট করে বলা হলো যে পুরুষরা যখন তাদের কোনো পণ্য বা খাবার, ফল বা অন্য কিছু যখন তার মেহমান হিসাবে আসে, প্রয়োজন হবে, মেয়েদের কাছে চাইবে যারা তাদের মাহারাম নয়, তাহলে মেয়েদের কাছে সে পর্দার আড়াল থেকে চাইবে। এবং কোরআন বলছে কেন এটা, কারণ এটাই হচ্ছে তাদের অন্তর এবং মেয়েদের অন্তর সবার জন্য, এটাই পবিত্রতম পন্থা। সুবহানাল্লাহ, এতে স্পষ্ট হয়ে গেছে যে নন মাহারামদের সাথে পর্দা করতে হবে, তাদের সাথে তাহলে কথা বলা যাবে কি না, হ্যাঁ জরুরত হলে কথা বলা যাবে, কিন্তু তাদের সাথে গসিপ করা, গল্প করা, যেটা আমরা দেখতে পাচ্ছি সেই ধরনের আচরণ আসলে করা যাবে না, যেটা আমরা আড্ডা বলি অথবা মানে মজা করা বলি কাজিনদের মধ্যে, বা এগুলো করা যাবে না আসলে। তাহলে তাদের সাথে প্রয়োজনীয় কুশল, যেহেতু তারা নন মাহারাম কিন্তু আবার আত্মীয়, ফলে তাদের কুশলাদি জিজ্ঞেস করা যেতেই পারে। এমন নন মাহারাম আছে যার বাবা হয়তো তার জন্য মাহারাম, যেমন চাচা মাহারাম, কিন্তু চাচাতো ভাই তো আর মাহারাম না। চাচাতো ভাই যদি আসে তাকে জিজ্ঞেস করা যেতে পারে যে চাচা চাচি ওনারা কেমন আছেন। তাহলে এই ধরনের কৌশলাদি এটা সৌজন্যতার মধ্যে পড়ে এবং শরীয়তের জায়েজ হুদুদের মধ্যে পড়ে। এছাড়াও যদি আরও কোনো জরুরি কথা থাকে, যেই কথাগুলো কনভে করা, যে মেসেজগুলো কনভে করা এটা জরুরি, সেটা হতে পারে। কিন্তু তাদের সাথে গল্প করা এবং ইভেন বোরকা পরেও সামনাসামনি গসিপ করা এটা জায়েজ নেই। আর খাবার পরিবেশনের বিষয়টা, এটা কি জরুরি কোনো বিষয়? না, এটা একটা কালচার যেটা আমাদের সমাজে আমরা প্রচলন করেছি, কিন্তু এটা আসলে ইসলামী কালচার নয়, ইসলামী পরিবেশ নয়। ফলে এই বিষয়টাকেও ইসলাম ভালো দেখে না, কারণ কাজিনদের সাথেও মেয়েদের, বিশেষ করে এই তরুণ বয়সে মেয়েদের ইন্টারাকশনের কারণে অবৈধ প্রণয়, অবৈধ সম্পর্ক বা একটা মানে অন্য ধরনের রিলেশন হয়ে যায়, যেটা ইসলাম মোটেই সাপোর্ট করে না। আর ইসলাম
যেটা বলে যে নারী এবং পুরুষের মধ্যে পর্দার বিধানটা কেন, বিধানটা হচ্ছে যেন তাদের মধ্যে অবৈধ কোনো সম্পর্ক গড়ে না উঠে। অতএব নন মাহরাম আত্মীয়দের সাথে আমরা যেটা বললাম, প্রয়োজনীয় কথা বলা যাবে এবং তাদেরকে খাবার পৌঁছানো যাবে, কিন্তু এই যে অহেতুকভাবে পরিবেশন এবং তাদের সাথে অন্তরঙ্গতা তৈরি করার বা ফ্রি মিক্সিংয়ের যে কালচারটা এখানে চর্চা করা হচ্ছে, সেটা ইসলামসম্মত নয়। সাকিব খান আপনি প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে সুরা কি সিরিয়ালে পড়তে হয়? মানে প্রথম রাকাতে 110 নং সুরা এবং দ্বিতীয় রাকাতে 111 নং সুরা পড়তে হবে কি না? আর আগে যদি 111 নং এবং পরে 110 নং সুরা পড়া হয় তাতে কোনো সমস্যা হবে কি না, নাকি এটা স্বাধীন? কোরআন ও সুন্নার আলোকে জানতে চাই। জাযাকাল্লাহু খায়রান ফিদ্দারাইন ওয়া ইয়াকুম ওয়া বারাকাল্লাহু ফিকুম ইয়া আখ সাকিব। আচ্ছা, আপনি আসলে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে আল কোরআনের যে সুরাগুলোর সিরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এটাকে তারতিব বলা হয় আরবিতে। এই তারতিবটা কি মেনটেন করতেই হবে নাকি তারতিবের খেলাফও করা যাবে? এটাকে আরবিতে বলা হয় তানকিস সুয়ার, তানকিস আস সুয়ার, অর্থাৎ সুরাগুলো উল্টা দিক থেকে পড়া। এটা শরীয়তে জায়েজ আছে কি না, এ হচ্ছে আপনার প্রশ্ন। এখানে আমরা দেখি যে আমাদের ওলামায়ে কেরাম যারা বলেছেন যে কোরআনের এই সুরাগুলো তৌকিফি, ওহি নির্ভর, অর্থাৎ ওহি ঠিক করে দিয়েছে, তাদের মতে এটা ওয়াজিব, তাদের মতে তারতিব রক্ষা করাটা ওয়াজিব। আর যারা বলেছেন যে এই তারতিবটা আসলে তৌকিফি নয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারতিবটা ঠিক করে দেননি, বরং এটা হচ্ছে ইজতিহাদ পরবর্তীকালে সাহাবায়ে কেরাম এবং তারা সকলে মিলে এই তারতিবটা ঠিক করেছেন, তাদের মতে এই তারতিবটা রক্ষা করাটা ওয়াজিব নয়, বরং তারতিবের খেলাফ হলেও কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ফিকহি অভিমত। কিন্তু আমরা হাদিসের মধ্যে কি পাই? হাদিসের মধ্যে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময়ই তারতিবটা রক্ষা করেছেন, যার দ্বারা বোঝা যায় যে তারতিবটা রক্ষা করাটা হচ্ছে আফদল, তারতিবটা রক্ষা করাটা আফদল। আর যেহেতু এটা সাহাবায়ে কেরাম সহ সকল উম্মা মেনে নিয়েছে এবং এই তারতিবকে কোরআন, এই তারতিবে কোরআন তেলাওয়াত করছে, ফলে এটা আফদল, কোনো সন্দেহ নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা কিরাতের যে হিস্ট্রি এটা যদি একটু যাচাই করে দেখি তাহলে দেখব তিনি অধিকাংশ সময় তারতিব রক্ষা করেছেন, ফলে বলবো যে তারতিব রক্ষা করা আফদল। কিন্তু তারতিবের খেলাফ কি হাদিসের মধ্যে পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে তারতিবের খেলাফও পাওয়া যায়। যেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেছেন। হুযায়ফা বলছেন, সাল্লাইতু মা আন-নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফাফতাতাহা বিল বাকারা। বললেন যে আমি কোনো এক রাত্রে নবী সাল্লাহ সাল্লামের সাথে সালাত পড়লাম, তিনি সুরা বাকারা দিয়ে শুরু করলেন। ফাকুলতু ইয়ারকাউ ইনদাল মিয়া, তখন আমি বললাম মনে হয় 100 আয়াত হলে তিনি রুকু করবেন। সুম্মা মাদা, কিন্তু তিনি পড়েই চললেন। ফাকুলতু ইউসাল্লি বিহা ফি রাকাহ, তখন আমি মনে মনে বললাম বোধ হয় প্রথম রাকাতে সুরা ফাতেহা শেষ করে তারপর তিনি রুকুতে যাবেন, মানে প্রথম রাকাতে সুরা ফাতেহা শেষ করবেন। ফামাদা, কিন্তু তিনি পড়েই চললেন। হ্যাঁ, ফাকুলতু ইয়ারকাউ বিহা, হ্যাঁ, তারপরে আমি মনে মনে বললাম তিনি বোধহয় এই সুরা ফাতেহা শেষে রুকু করবেন। সুম্মা ইফতাতাহা নিসা, এরপরে তিনি সুরা নিসা শুরু করে দিলেন, অর্থাৎ রাকাতে আর রুকুতে গেলেন না, সুরা ফাতেহা শুরু করে দিলেন। ফাকারা আহা, এরপর সুরা নিসা শেষ করলেন। সুম্মা ইফতাতাহা আলা ইমরান, এরপরে সুরাত আল ইমরান শুরু করলেন। ফাকারা আহা এবং সুরা আল ইমরান শেষ করলেন। তাহলে প্রথমে পড়লেন কি বাকারা, তারপরে আন-নিসা, তারপরে আল ইমরান। অথচ কোরআনের তারতিব হচ্ছে সুরা ফাতেহার পরে আল বাকারা, তারপরে আল ইমরান, তারপরে আন-নিসা। তাহলে এই সহিহ মুসলিমের হাদিসে স্পষ্টভাবে আমরা দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরা আন-নিসা আগে পড়লেন, সুরা আল ইমরান পরে পড়লেন। যদি এটা জায়েজ না হতো, যদি এটা নিষিদ্ধ হতো, তাহলে তিনি তা পড়তেন না। ইমাম নাওয়াবী এখানে বলেছেন, কালা আল কাদী ইয়াদ
فيه دليل لمن يقول إن ترتيب السور اجتهاد من المسلمين حين كتبوا المصحف، وإنه لم يكن ذلك من ترتيب النبي صلى الله عليه وسلم، بل وكله إلى أمته بعده. قاضي عياد বলেন যে এই হাদিসের মধ্যে দলিল রয়েছে ওই ব্যক্তির পক্ষে যিনি বলেন যে তারতিবুস সুয়ার এটা মুসলিমদের ইজতিহাদের ভিত্তিতেই যখন তারা মুসহাফ লিখেছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম তখন তারা এটা ঠিক করেছিল। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্ধারিত তারতিবের অন্তর্ভুক্ত নয়, বরং এটা তিনি তার পরবর্তী উম্মতের কাছে সুপর্দ করেছিলেন। কাল قضي عياد أرو بولن وهذا قول مالك وجمهور العلماء إتا إمام مالك إبن جمهور العلماء بكتب واختاره القاضي أبو بكر الباقلاني إتا دير بورتنا رأونك كلو مطمط أولك كلن جاي هوك أمري كان شانكيب تو كربو إخاني أرونك بكتب رويته أكاديك موتو رويته أمري شو داتو تكو بولبو تنكيس السور إتا ناكوراتا يوتم طبي كيو جدي كورين تاهولي ترشتا دارا صلات ক্ষতিগ্রস্ত হবে না, এটা মাকরুহ বলেও ঘোষণা করা জায়েজ হবে না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি করেছেন, যদিও স্বল্প সংখ্যক বার করেছেন, অধিকাংশ সময় তিনি তার তারতিবটা রক্ষা করতেন। আচ্ছা, এরপরে আরেকটি প্রশ্ন এসেছে, একজন প্রশ্ন করেছেন, তিনি নিকনেম ব্যবহার করেছেন হারিয়ে যাওয়া মুক্তা, বলেছেন শেখ মানহাজ সম্পর্কে জানতে কোন বই পড়ব, কিসের মানহাজ আপনি জানতে চান সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এটা কি মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ? তাহলে আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ পড়লেই আপনি মানহাজটা জানতে পারবেন, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাআতের যে আকীদা প্রত্যেকটা বিষয়ে, যেমন আল্লাহর গুণাবলী সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে এবং গায়েব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কিংবা নবুয়ত এবং রিসালাত সম্পর্কে, কিংবা তৌহিদ সম্পর্কে, এবং যেমন সাহাবায়ে কেরাম সম্পর্কে, ইত্যাদি আরও অনেকগুলো বিষয় সম্পর্কে যদি জানতে চান যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা পড়তে হবে, কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উপর ভিত্তি করেই করা হয়েছে। যেমন আমি একটা ছোট্ট বিষয় বলি, এখানে সাহাবায়ে কেরাম তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করেছেন, এখন দেখা যাচ্ছে মুসলিমদের মধ্যে কেউ কেউ তাদের সমালোচনা করছেন, তাদের কারো পক্ষে কথা বলছেন, কারো বিপক্ষে কথা বলছেন, এমন এমন সব উক্তি করছেন যেটা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলাটা শোভনীয় নয়। এখন কথা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদাটা কী আর মানহাজটা কী এ ব্যাপারে, এ ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এবং মানহাজ একই জিনিস, কি আসুকুতু আম্মা শাজারা বাইনা সাহাবা রেদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। সাহাবায়ে কেরাম তাদের নিজেদের মধ্যে যে সকল বিষয় নিয়ে হয়তো তারা কখনো ঝগড়া কখনো যুদ্ধ করেছেন, সে বিষয়গুলো নিয়ে আমরা কাদা মাখামাখি করা জায়েজ হবে না, বরং এই ব্যাপারে আমাদের সুকুত এখতিয়ার করতে হবে, অর্থাৎ আমাদের চুপ থাকতে হবে, কারণ সাহাবায়ে কেরামের প্রত্যেকটা হক প্রত্যেকটা জিনিস আমাদের কাছে স্পষ্ট নেই। আর তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বাপর সকল পাপকে ক্ষমা করে দিয়েছেন যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন। অতএব এমন একটা প্রজন্ম সম্পর্কে যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সার্টিফাই করেছেন, তাদেরকে নিয়ে কাদা ছোঁড়াছড়ি করা এটা জায়েজ নেই। কাদা ছোঁড়াছড়ি মানে হচ্ছে কেউ তাকে ভালো বলুন, কেউ তার পক্ষে যাবেন, কেউ তার বিপক্ষে যাবেন, এবং এর মধ্য দিয়ে এই প্রজন্মকে ব্লেম করা হবে যেটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার খেলাফ, ফলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের খেলাফ। আকিদা মানে হচ্ছে আমাদের সার্বজনীন যে বিশ্বাস, মুসলিমদের সার্বজনীন যে ইমান ও বিশ্বাস, হ্যাঁ, সেটি হলো আকিদা। আর মানহাজ হলো এই আকিদার ভিত্তিতে যে ম্যাথোডলজি আহলে সুন্নাহ ওয়াল জামাত ফলো করে। সুতরাং আপনি যদি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ জানতে চান, তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা আপনাকে জানতে হবে এবং সেটাই পোষণ করতে হবে। এ ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটি বই লিখেছি যেটাতে খুবই সংক্ষিপ্তভাবে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা আমি তুলে ধরেছি, আকিদার ইতিহাস, আকিদার বৈশিষ্ট্য, আকিদার
খুবই সংক্ষিপ্ত বিবরণ এবং আহলে সুন্নাহ জামাতের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো আমি তুলে ধরেছি। আর এ প্রসঙ্গে ইনশাল্লাহ ডিটেলস বইটা আমরা পরবর্তীতে আপনাদেরকে সামনে নিয়ে আসব। আর এর পাশাপাশি আহলে সুন্নাহ জামাতের আকিদা বোঝার জন্য আরও দুটো গুরুত্বপূর্ণ বই আছে। একটি হলো আকিদাতু তৌহিদ, যেটি ডক্টর সালাল ফাউজান তিনি লিখেছিলেন এবং আমি অনুবাদ করেছি, এবং আরেকটি হলো উসুলুল ইমান, যেটি মদিনা বিশ্ববিদ্যালয়ের একদল ওলামায়ে কেরাম তারা সংকলন করেছিলেন, অনেকগুলো আকিদার বই নির্যাস থেকে, আকিদার বই থেকে সংকলন করে। আর এ বইটিও বাংলা অনুবাদ করা হয়েছে এবং আমি এবং ডক্টর জাকারিয়া দুজন মিলে এই অনুবাদটা সম্পন্ন করেছি, বাংলায় সেটা পাওয়া যায়। তো সুতরাং আপনারা যদি আহলে সুন্নাহ জামাতের আকিদা এবং তাদের মানহাজ সম্পর্কে জানতে চান, এ কয়েকটি বই আপনাদের জন্য বিষয়টাকে একদম স্পষ্ট করে দেবে ইনশাআল্লাহ। মালিক হুসাইন তিনি বলেছেন, আমি জোহরের চার রাকাত সুন্নত কি তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়তে পারব? চার রাকাত সুন্নত সালা আপনি যদি জোহরের আগে, যেটা রাতে সালা আমরা বলি, কেউ কেউ সেটাকে সুন্নত মুআক্কাদাও বলেন, সেই সালাদগুলো যদি পড়তে গিয়ে আপনি প্রথম দুই রাকাত যখন পড়লেন তখন তাহিয়াতুল মসজিদের নিয়ত করলেন, এটা জায়েজ আছে, এটা জায়েজ আছে। সেক্ষেত্রে আপনি দুরাকাত দুরাকাত করেই পড়বেন। জোহরের আগের সালা কিংবা ফরজ সালা, যেটা চার রাকাত বিশিষ্ট, যেমন জোহরের সালা, আসরের সালা, এর বাইরে নফল সালাগুলো দুরাকাত করে পড়াটাই হচ্ছে উত্তম। তাহলে আপনি যখন মসজিদে ঢুকে প্রথমে দুরাকাত সালাত পড়লেন, তাতে আপনার রাতেব সালার প্রথম দুরাকাত এবং তাহিয়াতুল মসজিদ দুরাকাত হয়ে গেল, এরপরে আরও দুরাকাত পড়লেন, তাহলে চার রাকাত হয়ে গেল। প্রসঙ্গত আরেকটা জিনিসও আমরা জানি যে বিশুদ্ধ হাদিসগুলো থেকে প্রমাণিত যে জোহরের আগে রাতেব সালা কোনো কোনো হাদিস থেকে প্রমাণিত হয়েছে সেটা চার রাকাত, এবং কোনো কোনো হাদিস থেকে প্রমাণিত হয়েছে সেটা দুরাকাত। তার মানে হচ্ছে কেউ যদি চার রাকাত পড়েন সেটাও হতে পারে, আর কেউ যদি দুরাকাত পড়েন তাতেও কোনো অসুবিধা নেই। ইমন আলী খান আপনি বলেছেন, মোমিন ও মুসলিমের মধ্যে পার্থক্যটা কী? মোমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্যটা কী? মোমিন এবং মুসলিম এ দুটোর পার্থক্য বলার আগে আমাদেরকে ইমান এবং ইসলামের বিষয়টা একটু তুলনামূলক আলোচনা করে দেখতে হবে, কারণ ইমান থেকেই মোমিন শব্দটি এসেছে এবং ইসলাম থেকে মুসলিম শব্দটি এসেছে। আচ্ছা, এখানে কিছু পার্থক্য রয়েছে, আবার কখনো কখনো দুটো শব্দ একই অর্থে ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে ইমান এবং ইসলাম কখনো একই অর্থে ব্যবহৃত হয়, কখনো দুটো ভিন্ন অর্থ এর দ্বারা বোঝানো হয়। ঠিক তেমনি মোমিন মুসলিমও কখনো একই অর্থে ব্যবহৃত হয়, কখনো দুটো ভিন্ন অর্থেও ব্যবহৃত হয়। নিয়মটা কী, কায়দাটা কী? এখানে চমৎকার একটা কায়দা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন যে আন্নাহুমা ইদা ইজতামা ইফতারাকা ওয়া ইদা ইফতারাকা ইজতামা। অর্থাৎ যখন এ দুটো শব্দ পাশাপাশি উল্লেখ করা হয় তখন ইমানের একটা অর্থ, ইসলামের আরেকটা অর্থ। পাশাপাশি উল্লেখ করার অর্থই হচ্ছে দুটো একই অর্থবোধক না, একটার মধ্যে যা আছে অন্যটার মধ্যে পুরোটা তা নেই। সেজন্যই হয়তো দেখা যাচ্ছে যে যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি উল্লেখ করলেন, আবার যখন আলাদা আলাদা উচ্চারণ করা হবে, যেমন কেউ বললো যে ইমান, আপনি ইমানদার হওয়ার চেষ্টা করেন, ইমান আনুন, হ্যাঁ, তখন ইমান বলতে ইমান ইসলাম দুটোকে বোঝাবে। আবার যদি কেউ বলে যে ইসলাম ঠিক মতো মেনে চলুন, তখন ইসলাম কি ইমান ছাড়া ইসলাম? না, তখন ইমানকেও বোঝাবে। অর্থাৎ যখন শুধু ইমানকে উল্লেখ করা হবে তখন ইসলামকেও এর অন্তর্ভুক্ত রাখা হবে, আবার যখন শুধু ইমান বলা হবে তখন ইসলামকে এর অন্তর্ভুক্ত রাখা হবে, ইসলাম যখন বলা হবে তখন ইমানকে এর অন্তর্ভুক্ত রাখা হবে। এর দলিল আমরা আল কোরআনের মধ্যে পাই, যেমন সূরা আল হুজুরাতের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. أعراب অর্থাৎ দেহাতি লোকেরা, গ্রামীণ লোকেরা, তারা বলল কি, আমরা ইমান আনলাম, হে নবী আপনি বলে দিন, قل لم تؤمنوا, হে নবী আপনি বলে দিন তোমরা ইমান আনোনি, ওলাকিন কুলু, বরং তোমরা বলো আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করলাম, আনুগত্য করলাম। ওলাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম,
বরং ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে তারা যে বললো ইমান আনলাম, আল্লাহ বললেন বলি না ইসলাম গ্রহণ করলাম, এটা বলো, এটা ঠিক আছে। তার মানে হচ্ছে ইমান আনলাম আর ইসলাম গ্রহণ করলাম দুটো এক জিনিস না, কারণ ইসলাম গ্রহণ করলাম এটার দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে তারা প্রকাশ্যে আনুগত্য পোষণ করলো, বাট ভেতরের ইমান তারা আসলে পোষণ করছে না। সেই জন্যই কোরআন এখানে বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ইমানু ফি কুলুবিকুম, ইমান এখনও তোমাদের অন্তরে প্রবেশ করেনি। তাহলে তোমরা ইসলাম নিয়েছো, ইসলাম গ্রহণ করেছো সত্য, বাট ইমান তোমাদের অন্তরে ঢোকেনি। তাহলে বোঝা গেল এখানে ইমান আর ইসলামের মধ্যে এই আয়াত পার্থক্য সূচনা করেছে এবং পার্থক্য নির্দেশ করছে। কিন্তু যখন শুধুমাত্র ইসলামের কথা বলা হয় কোরআনের মধ্যে অথবা ইমানের কথা বলা হয়, তখন অন্যটাকেও সে অন্তর্ভুক্ত করবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে যখন বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে দীন হলো ইসলাম, তার মানে হচ্ছে এখানে ইমান ব্যতিরেকে ইসলাম এটা বোঝানোর উদ্দেশ্য নয়, বরং ইমানসহ ইসলামটাই এখানে বোঝানোর উদ্দেশ্য। এবং আমরা দেখি যখন আল কোরআন বলে ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার লোকেরা, এটার দ্বারা তাদেরকে বোঝানোর উদ্দেশ্য যারা ইসলাম মেনে চলে, ইমান আছে এবং ইসলাম মেনে চলে। তাহলে কায়দা সেটাই যে যখন শব্দ দুটো আলাদাভাবে উল্লেখ করা হবে তখন দুটোকেই বোঝাবে, আর যখন শব্দ দুটো একসাথে আসবে কোনো একটা বাক্যের মধ্যে কোরআনের নাসে অথবা হাদিসের মধ্যে, তখন ইমান দ্বারা অন্তরের ভেতরে যে ইমান আমরা পোষণ করি সেটাকে বোঝাবে, আর ইসলাম দ্বারা বাহ্যিক যে ইসলামী আমলগুলো আছে সেটাকে বোঝাবে। এই হচ্ছে পার্থক্য। মূলত আমরা মোমেন হিসাবে অথবা মুসলিম হিসাবে আমাদেরকে অন্তরের ইমানও পোষণ করতে হবে, এবং এই ইমানের দাবি অনুযায়ী ইসলামের যতগুলো আরকান আছে, ফরজ ওয়াজিব আছে, জরুরি আমল আছে, নিদেন পক্ষে মিনিমাম সেগুলো আমাদের পালন করতে হবে। আর ভালো মুসলিম হওয়ার জন্য আমাদের সুন্নাহ ভিত্তিক আরও অনেক মুস্তাহাব্বাত আমলও করতে হবে। এই শেফালি আক্তার আপনি দুটো প্রশ্ন করেছেন, বলেছেন ওয়াশরুমে প্রবেশের সময় মেয়েদের মাথায় ওড়না থাকা জরুরি কিনা? না, ওয়াশরুমে ঢোকার সময় মেয়েদের মাথায় ওড়না থাকা জরুরি না, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে আমরা বলবো, কারণ আজকে ওয়াশরুমটা হচ্ছে আমাদের বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম যেটাকে আমরা বলি, বা অ্যাটাচড ওয়াশরুম, এটা আমাদের প্রাইভেট রুমের মধ্যে গণ্য হয়। ফলে এই জায়গায় প্রবেশের জন্য মহিলাদের জন্য অথবা পুরুষদের জন্য পরিপূর্ণ সুন্দর পোশাক পরে বা শালীন সুন্দর সৌজন্যতাপূর্ণ পোশাক পরে ঢোকাটা জরুরি নয়, তারা প্রাইভেট পোশাকে সেখানে ঢুকতে পারেন, কারণ এটা তার প্রাইভেট রুমের অন্তর্ভুক্ত। কিন্তু ওয়াশরুমটা যদি হয় আল হাম্মাম আল আম, কমন হাম্মাম, কমন বাথরুম, যেমন রাস্তার পাশে বা হোটেলের বাথরুম কিংবা রেস্টুরেন্টের বাথরুম ইত্যাদি যেটা, বা অন্য বাসার বাথরুম, তাহলে আমাদেরকে অবশ্যই শালীন পোশাকে সেখানে যেতে হবে। এবং আজকের প্রেক্ষাপটে সেটা আরও জরুরি, বিশেষ করে আমরা অন্যদের বাথরুমের বিষয়গুলো জানি না, সেখানে গোপন ক্যামেরা আছে কি না সেটাও আমরা জানি না। ফলে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আরেকটা ইস্যু, আসলে এটা শরীয়ত ইস্যু এই কারণেই হয়ে গিয়েছে যে যদি আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হয়, শরিয়া কখনোই আমরা যাতে আমাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হয় এমন কাজ না করি সে নির্দেশ দিয়েছে, এবং শরিয়া অন্যের প্রাইভেসিও নষ্ট করতে নিষেধ করেছে। অর্থাৎ নিজের প্রাইভেসিও নষ্ট হোক সেটা শরিয়া চায় না, আবার অন্যের প্রাইভেসিও যেন আমরা নষ্ট না করি। কিন্তু আজকাল কি হচ্ছে, আজকাল মানুষ গোপন ক্যামেরা অথবা এমন কিছু আয়না তারা ইউজ করছে বিভিন্ন ওয়াশরুমে, যাতে করে মানে যারা আগন্তুক সেই ওয়াশরুম ব্যবহার করছেন তাদের হয়তো ফটো নিয়ে যাচ্ছে অথবা ছবি নিয়ে যাচ্ছে, এভাবে মানে একটা আসলে আপত্তিকর কিছু জিনিস সেখানে থাকে। ফলে আমরা বলবো যে নিজের ওয়াশরুমে আপনি ফ্রি, বাট অন্যদের ওয়াশরুমে আপনি শালীন সুন্দর পোশাকে যাবেন এবং খুবই সংযতভাবে সে ওয়াশরুমগুলো ব্যবহার করবেন, যাতে এই ধরনের কোনো খারাপ ব্যবস্থাও যদি থাকে আপনার আমার প্রাইভেসি যাতে ক্ষুণ্ণ না হয়। আচ্ছা, আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া কি জায়েজ? হ্যাঁ, মোবাইলে ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া জায়েজ, তবে শর্ত হচ্ছে এই ইমার্জেন্সি ব্যালেন্সের বিপরীতে
আপনার থেকে যেন এক্সট্রা কোনো টাকা না কাটে, কারণ আপনি তো টাকা নিলেন। ইমার্জেন্সি ব্যালেন্সটা কি? এটা হলো টাকা, এক ধরনের টাকা নিলেন, তাহলে এটার উপর যদি সে কোনো চার্জ করে সেটা সুদ হবে, তার মানে আপনি সুদ দিলেন। তো এই ধরনের কোনো শর্ত ছাড়া এটা যদি কর্জে হাসানার নীতিমালার ভিত্তিতে হয়, যেমন আপনি ইমার্জেন্সি ব্যালেন্সটা নিলেন, ফলে কোম্পানি আপনার নতুন যখন ব্যালেন্স আপনি ঢোকাবেন সেখান থেকে সেটাই শুধু কেটে রাখবে, তাহলে কোনো সমস্যা নেই। এবং কোম্পানিগুলোর এটা একটা ভালো পলিসি, খারাপ না, যদি তারা চার্জ না কাটে তবুও এটা তাদের ব্যবসার গুডউইলের জন্য বেটার। কিন্তু যদি তারা চার্জ কাটে তাহলে মুসলিমদেরকে সাবধান হয়ে যেতে হবে যে এই ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে সুদি লেনদেন। কারণ আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুদ খায় বা সুদ নেয় এবং সুদ দেয় উভয়কেই তিনি লানাত করেছেন, এর পাশাপাশি যারা লিখে এবং যারা সাক্ষী দেয় এবং বলেছেন এরা প্রত্যেকেই পাপের দিক থেকে সমান। আচ্ছা, মার্জিয়া হক প্রশ্ন করেছেন অনেক কয়েকটি, যাই হোক আমরা সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব। বলেছেন, কোরআন পড়ার সময় যেমন মাখরাজ ঠিক করে পড়তে হয়, নামাজও কি সেভাবে দরকার? নামাজ পড়তে গিয়ে এই মাখরাজ ঠিক রাখতে শুধু মাখরাজের দিকেই খেয়াল থাকে, অন্য কোনো দিকে খেয়াল দিতে পারি না। আবার জোরে শব্দ করে নামাজ পড়তে হয়, শব্দ করে না পড়লে মাখরাজ ঠিক থাকে না। শব্দ না করে মাখরাজের উচ্চারণ কীভাবে সঠিক করে করা যায় বলবেন প্লিজ? বাসায় শব্দ করে পড়া গেলেও বাইরে তো সম্ভব নয়। বোন মার্জিয়া, আপনি যেভাবে পড়ছেন, হ্যাঁ, আপনার পক্ষে হয়তো সেটাই সম্ভবপর হয়েছে। আপনি মানে কোরআনটাকে হয়তো খুব ভালো করে রপ্ত করতে পারেননি বলেই এভাবে শব্দ করে জোরে জোরে পড়ছেন। আসলে যেটা আমি বলবো আপনাকে, আমাকে, সবাইকে ফলো করতে হবে, বিশেষ করে মেয়েদেরকে, সেটি হচ্ছে নীরবে সালা সেখানে খুব শব্দ করে পড়া যাবে না। আপনি ঠোঁট নাড়বেন, জিহ্বা নাড়বেন এবং আপনার মানে শব্দগুলো উচ্চারণ করে পড়বেন, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন শব্দের উচ্চারণ যদি জোরে করা না হয় তাহলে মাখরাজ আসলে এখানে খুব জরুরি নয়। নীরবে আমি যখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই মাখরাজটা ক্লিয়ার হবে শব্দ জোরে উচ্চারণ কারণে, কিন্তু মনে মনে, যেটাকে আমরা মনে মনে বলি, আসলে তার সাথে ঠোঁট এবং জিহ্বার সাহায্যও লাগবে, কারণ একদম সব চুপ করে আর যদি ভিতরের মনে পড়ে তাহলে সেটা হবে না। এখানে নীরবে পড়ার কথা বলা হয়েছে, নীরবে পড়ার মধ্যে মাখরাজটা ওইভাবে স্পষ্ট হয় না, অতএব মাখরাজের সে উচ্চারণের জন্য আপনার এই নীরবে কেরাতের সালাদগুলোতে আপনার উতালাহার কোনো কারণ নেই। আচ্ছা, আর সরবে পড়ার যেই কেরাতগুলো সেখানে ইমাম তিনি সরবে সালাত পড়াবেন, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যিনি ব্যক্তিগতভাবে পড়ছেন তিনি সেটা ইচ্ছে করলে জোরেও পড়তে পারেন, ইচ্ছে করলে নীরবে কেরাতের মতো করেও পড়তে পারেন, তবে তার ঠোঁট, দাঁত, মানে জিহ্বা, এগুলো তাকে ব্যবহার করতে হবে। মাখরাজের যে কথাটা বলছেন যে শব্দ করে না পড়লে আপনার মাখরাজ ঠিক থাকে না, কথাটা শুদ্ধ নয়। নীরবে পড়ার জন্য আপনার সরবে পড়ার মতো মাখরাজ আপনাকে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আপনি এগুলো নিজে নিজে ভালো করে রপ্ত করুন। আপনি যখন কোরআনের কেরাতটা সুন্দর করে জোরে পড়াটা রপ্ত করবেন তখন নীরবে সরবে সবটাই আপনার ঠিক হয়ে যাবে। আচ্ছা, আর বাইরে যেটা আপনি জোরে পড়তে চাচ্ছেন না, বাইরে আপনি নীরবের কেরাত আপনি জোরে বাইরে পড়তে পারবেন না। মেয়েরা বাইরে যখন হয়তো কোনো মসজিদে যায় অথবা যেমন হারামাইনে আশেপাশে যখন পুরুষ থাকে সেই জায়গা সে পড়ে, যদিও মেয়েদের এরিয়ার মধ্যে, সে জোরে কেরাত দিতে পারবে না, কারণ তার কণ্ঠস্বর এখানে জোরে করা যাবে না পুরুষের সামনে। এরপর আপনি বলেছেন, দাদি শাশুড়ি, চাচা শ্বশুর এরা শারীরিকভাবে পঙ্গু, এদেরকে আমার শ্বশুর চালায়, এদেরকে আমার স্বামীর টাকার জাকাত দেওয়া যাবে কিনা? হ্যাঁ, যাবে। এরা এমন আত্মীয় যাদের চালানো আপনার স্বামীর উপরে ফরজ নয়, আপনার উপরে ফরজ নয়, অতএব আপনার অথবা আপনার স্বামীর জাকাত থেকে তাদেরকে প্রদান করতে কোনো অসুবিধা নেই। আপনি আরও একটি প্রশ্ন করেছেন, বিগত দিনের অনেক বছরের কাজা, নামাজ, রোজা কীভাবে আদায় করব? আচ্ছা, বিগত দিনের কাজা আপনি কেন করেছেন? আপনি যদি ইচ্ছে করে ছেড়ে দিয়ে রাখেন বা সালাত মানে কন্টিনিউয়াসলি ছাড়েন, অথবা ইচ্ছা করে অল্প ছাড়েন বা মানে দিনের পর দিন ছেড়ে দিয়ে রাখেন, এগুলো সবটাই কুফরি, অতএব সেখান থেকে আপনাকে সিনসিয়ার তওবা করতে হবে
এটাকে বলা হয় কোরআনের ভাষায় আত্তাউবা আন্নাসুহা, তাওবা আন্নাসুহা। এখানে যেই সালাতগুলো আপনি ইচ্ছে করে ছেড়ে দিয়েছেন এবং যেই ছাড়াটা কুফরি হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন এবং তিনি স্পষ্টভাবে বক্তব্য দিয়েছেন, সেই কুফরি কাজ থেকে আজকে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা নিতে চাই তাহলে তওবা করতে হবে, তওবাতুন নাসুহ। সেগুলোর উমরে কাজার কোনো প্রয়োজন নেই। তবে আপনি যখন যেমন সালাত ঠিক রেখেছেন, ইমান আমল সব দিক থেকে আপনি মুসলিম হিসাবে যদি গণ্য হয়ে থাকেন, তাহলে সে অবস্থায় যে সিয়াম বা রোজাগুলো আপনি তরক করেছিলেন সেগুলো সবগুলো আপনাকে কাজা করতে হবে। সিয়াম তরক করাটা এটা কবিরা গুনাহ, কোনো সন্দেহ নেই। তবে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফরি বলেননি, ফলে আপনার মুসলিম থাকা অবস্থায় যতগুলো সিয়াম আপনার মিস হয়েছে প্রত্যেকটা সিয়াম আপনাকে কাজা করতে হবে। সেক্ষেত্রে আপনি প্ল্যান করতে পারেন কীভাবে করবেন। আপনি এখানে প্রশ্ন করেছেন যে সোমবার বৃহস্পতিবার আয়ামের রোজাগুলো যদি ওই কাজা রোজার নিয়ত করে রাখা হয় তাহলে হবে কি না, কেন হবে না, অবশ্যই হবে। তবে আপনি যখন ফরজ সিয়ামের কাজা করবেন তখন নফল সিয়াম হিসাবে সেটা আর গ্রহণযোগ্য হবে না, সেটা ফরজ সিয়াম হিসাবে গ্রহণযোগ্য হবে। অতএব আপনার ফরজ সিয়ামের কাজা যখন সেটা সোমবার বৃহস্পতিবারে করলেন তাহলে সোমবার বৃহস্পতিবারের নফল সিয়াম হিসাবে এটা আর থাকছে না। তবে না থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ সোমবার আর বৃহস্পতিবার নফল সিয়ামের এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করতেন, কারণ সাপ্তাহিক আমল আল্লাহর কাছে পেশ করা হতো। ফলে আপনি সিয়ামরত অবস্থায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য আপনার কাজা সিয়ামের মাধ্যমেও অর্জিত হবে। অতএব আপনি সোমবার বৃহস্পতিবার আপনার কাজা সিয়ামগুলো রাখতে থাকুন, কোনো অসুবিধা নেই। এর বাইরেও রেখে যত দ্রুত সম্ভব সেগুলো যদি শেষ করে ফেলতে পারেন সেটাই উত্তম। আমরা আজকের শেষ প্রশ্নটা নিচ্ছি। জেসমিন আক্তার থেকে বলেছেন, আমার প্রশ্ন হলো যাকাতের অর্থ ও বস্ত্র বিধর্মীকে দেয়ার বিধান আছে কি, দেওয়া যাবে কি? যাকাতের অর্থ বস্ত্র, বস্ত্রটা কি আবার কাপড়? যাকাতের কাপড় নিয়ে তো আমরা অনেকবার কথা বলেছি যে আসলে যাকাত সাধারণত দেওয়ার জন্য উত্তম হচ্ছে অর্থটা দেওয়া, বিশেষ করে অর্থের যাকাত, সম্পদের যাকাতটা অর্থ হিসেবে দেওয়াটা উত্তম। আর বস্ত্র আপনি তখন দিতে পারবেন, যেমন এখন শীতকাল, কম্বলও দিতে পারবেন যাকাতের টাকা থেকে। যাকাত যারা ডিজার্ভ করে, যাকাত যারা যাকাতের যারা হকদার তাদেরকে আপনি দিতে পারবেন, কিন্তু শর্ত হচ্ছে তাদের নিড থাকতে হবে। আর যদি তারা মনে করে যে একটা জিনিস ফ্রি পেলাম অতএব নেই, না সেটা না। অনেক সময় মানুষ আপনি যত নিম্নমানের জিনিসই দেন না কেন ফ্রি পেলে আমাদের দেশে গরিবরা নেয়, কিন্তু আসলে অনেক সময় দেখা যাবে যে তার অনেক প্রয়োজন, এর মধ্যে বাসায় চার পাঁচটা কাপড় আছে, এখন আপনার কাপড় দিচ্ছেন আরেকটা কাপড় নেওয়ার জন্য সে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে যারা যাকাতের টাকা দিয়ে যাকাতের শাড়ি লুঙ্গি কিনে বিতরণ করছেন, ম্যাক্সিমাম সময় অ্যাসেস করলে দেখা যাবে যে তিনি প্রাপ্য হকদারদের কাছে পৌঁছাতে পারেননি, কারণ এর মধ্যে বহু সংখ্যক লোক যাদের আসলে হয়তো এই কাপড়ের প্রয়োজন নাই, তার এর থেকে আরও ক্রাইং নিড আছে, আপনি সেটাকে অ্যাড্রেস না করে আপনি জোর করে আপনি তাকে বলে দিলেন না তোমরা শুধু শাড়ি লুঙ্গিই নাও। অতএব বস্ত্র বা শাড়ি লুঙ্গিকে এভাবে দেবেন না, আপনাকে তাদের নিড অ্যাসেস করতে হবে, স্টাডি করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, বস্ত্র কম্বল বা এগুলো তাদেরকে দিবেন যাদের অলরেডি কিছু নাই, তারা নেবে যাকাতের টাকা না দিয়ে, তাদেরকে আপনি আরেকটা সার্ভিস দিলেন যে তাদের জন্য সুন্দর কিছু কম্বল, ভালো কিছু কাপড় চোপড় দিলেন, সেটা জায়েজ আছে, কিন্তু এটা কমনলি জায়েজ নাই। অর্থটা আপনি দেবেন, কিন্তু এখন আপনার মূল প্রশ্নটা ছিল আসলে মুসলিমদেরকে দেওয়ার পাশাপাশি অমুসলিমদেরকেও দেওয়া যাবে কি না। যাকাতের ব্যাপারে আমাদের ওলামায়ে কেরামের প্রায় অধিকাংশ বা প্রায় সবাই বলতে পারেন, অল্প কিছু সংখ্যক ছাড়া, পূর্বের যুগের তো প্রায় সবাই, বর্তমানকালে কিছু হয়তো কেউ কেউ একতলাফ করেছেন, তাদের মূল বক্তব্য হলো যাকাতের টাকা এটা অমুসলিমদেরকে দেওয়া যাবে না, কারণ এটা মুসলিমদের থেকে নেয়া একটা স্পেশাল সাদাকা, ফরজ সাদাকা, যেটা মুসলিমদের আটটা খাতে ব্যয় করা হবে। শুধু একটা খাত এখানে আছে, সেটি হলো আল মুআল্লাফাতু কুলুবুহুম, অন্তর আকর্ষণের জন্য। কিন্তু এরা কারা? এরা প্রথমত নমুসলিম। নমুসলিম যদি ধরে নেই, যারা কিছুকাল আগে অমুসলিম ছিল এখন মুসলিম হয়ে গেছে, তাহলে তারা মুসলিমের মধ্যে গণ্য হয়ে গেল। আর অমুসলিমদের মধ্যে একটা গ্রুপকে দেওয়া যাবে, সেটা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু সেটা কেন?
দেওয়ার উদ্দেশ্য দুটো, একটা হলো তাদের অন্তর আকর্ষণের জন্য এবং সেটা শুধুমাত্র অমুসলিমদের নেতৃবর্গ, কারণ তাদের সিদ্ধান্তে তাদের ফলোয়াররা ইসলামের প্রতি আকর্ষিত হতে পারে, এটা একটা বিষয়। তাহলে আল মুআল্লাফাতু কুলুবুহুম, অমুসলিম নেতৃবৃন্দ তাদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য দেয়া যাবে। সেকেন্ড আরেকটা উদ্দেশ্য হচ্ছে, যদি অমুসলিম শক্তি ইসলামের বিরুদ্ধে খুব সোচ্চার হয় এবং ইসলামের মুসলিমদের নানা ক্ষতি করে, তখন সেই ক্ষতি থেকে বাঁচার জন্য তাদেরকে জাকাত থেকে দেয়া যাবে, যদি আর অন্য কোথাও থেকে দেওয়ার কোনো মানে সুযোগ না থাকে। সাধারণত মানে যদি অন্যখান থেকে দেওয়ার সুযোগ থাকে, মুসলমানরা সেখান থেকেই দিবে। কিন্তু তারপরেও উলামায়ে কেরাম বলেছেন, যেহেতু অমুসলিমদের এই আক্রমণাত্মক শত্রুতা কিংবা তাদের ক্ষতি থেকে মুসলিমদের বাঁচার এই জাকাত থেকে দেওয়া ছাড়া আর কোনো সংস্থান নেই, তাহলে এখান থেকেও দেওয়া যাবে। তাহলে জাকাত থেকে অমুসলিমদের দেয়ার দুটো উদ্দেশ্য, সেটা হলো, একটা হলো তাদের অন্তর আকর্ষণের জন্য এবং সেটা শুধু নেতৃবৃন্দের মধ্যে সীমাবদ্ধ, আর আরেকটা হলো তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, সেটাও নেতৃবৃন্দদের সাথে মানে সম্পর্কিত, যে অমুসলিম নেতৃবৃন্দকে কিছু করের মতো বা ট্যাক্সের মতো কিছু দেওয়া হলো, যাতে তারা মুসলিমদের ব্যাপারে কমনীয় হয়, কোমল হয়, নরম হয়, সুন্দর আচরণ করে ইত্যাদি। কিন্তু আমভাবে অমুসলিমদেরকে এখান থেকে দেয়া যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতটা মুসলিমদের সচ্ছল এবং ধনী ব্যক্তিদের থেকে নেওয়া হবে এবং তাদেরই ফকির মিসকিন যারা আছে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এটা একটা প্রচ্ছন্ন ইন্ডিকেশন যে জাকাত ইজ কনফাইন্ড অ্যামাং দ্য মুসলিমস, মুসলিমদের মধ্যেই জাকাতের এই গ্রহণ এবং প্রদান এটা সীমাবদ্ধ থাকবে, প্রধানত শুধু ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুমের বিষয়টা ছাড়া, যেটা আমরা একটু আগেই ব্যাখ্যা দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বিধান বোঝার তৌফিক দান করুন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠার তৌফিক দান করুন, জীবন গড়ার তৌফিক দান করুন। এতটুকু দোয়া রেখে এবং আল্লাহর কাছে আরও তৌফিক কামনা করে এবং আমাদের জীবনের যাবতীয় ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।